ভিওএস60-তে স্বাগত জানাচ্ছি, আমি তাহিরা কিবরিয়া। সংক্ষেপে আমেরিকার কিছু খবর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রবিবার বলেছেন, তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলবেন এবং তিনি বিশ্বাস করেন যে মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধ এড়াতে হবে। ওদিকে হেজবোল্লার উপপ্রধান সোমবার বলেছেন, ইসরায়েলি বিমান হামলায় হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর তারা ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে প্রস্তুত। রিপাবলিকান সেনেটর জেডি ভ্যান্স এবং ডেমোক্র্যাটিক গভর্নর টিম ওয়ালস মঙ্গলবার তাদের প্রথম এবং একমাত্র ভাইস প্রেসিডেন্ট বিতর্কে মুখোমুখি হবেন। এই বিতর্কটি 2024 সালের নির্বাচনী প্রচারণার শেষ টেলিভিশন বিতর্ক হবে বলে মনে করা হচ্ছে। রবিবার জর্জিয়ার কনিয়ার্সের বায়োল্যাব রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ড এবং সম্ভাব্য দূষণের কারণে প্রায় 17,000 বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে এবং কর্তৃপক্ষ রকডেল কাউন্টির একটি প্রধান হাইওয়ে বন্ধ করে দিয়েছে। আজ পর্যন্তই। তাহিরা কিবরিয়া, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।